প্রিয় বন্ধুরা, আমি সঞ্জীব সরকার, তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি। আজকের ভিডিওটি কিন্তু খুব খুব খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের, কারণ আজকেই সেই ঐতিহাসিক দিন, আজকেই কিন্তু সেই ঐতিহাসিক সন্ধিক্ষণ, কারণ আজকেই আমরা জানতে পারবো আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী কে হতে চলেছে। দীর্ঘদিন ধরে নানান রকম আপডেটের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আমরা যেটা জানিয়ে এসেছি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুন মাসে অফলাইনে কোনোরকমভাবে এই করোনা পরিস্থিতিতে নেওয়া সম্ভব নয়, এখন সেই সিদ্ধান্ত কী হতে চলেছে সেটা কিন্তু আজকে আমরা জানতে পারবো নতুন শিক্ষামন্ত্রীর হাত ধরে। তিনি কি কোনোরকম আশার আলো আমাদের দেখাবেন, তিনি কি কোনোরকম সিদ্ধান্ত নেবেন এটা পর্ষদের বিপক্ষে যাবে, কারণ পর্ষদ কিন্তু বরাবরই বলেছে যে পরীক্ষা, মানে মহুয়া দাস কিন্তু যে রয়েছে আমাদের মানে উচ্চশিক্ষা সংসদের সভাপতি, সে কিন্তু বলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু জুন মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সাবজেক্টের পরীক্ষা কিন্তু নিজস্ব হোম সেন্টারে হবে। এখনও আর মাধ্যমিক সম্পর্কে কিন্তু এখনও সেভাবে কিছু বলা হয়নি, তো আজকেই আমরা সব জানতে পারবো যে কী হতে চলেছে এবং কী হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের। তো সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, দেখো আজকে এগারোটার পর থেকে কিন্তু সবাই টুইট করতে শুরু করবে, কারণ আজকে থেকে কিন্তু টুইট আন্দোলন আরম্ভ হচ্ছে। অর্থাৎ দেশের যারা যারা সিবিএসসি হোক, আইসিএসসি হোক, সমস্ত বোর্ডের কিন্তু দ্বাদশ শ্রেণীর ছাত্ররা কিন্তু এবং ছাত্রীরা তারা কিন্তু টুইট করতে শুরু করবে, যেরকম দেশের প্রধানমন্ত্রীকে করবে, দেশের শিক্ষামন্ত্রীকে করবে এবং নিজস্ব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে করবে। তো তোমরাও কিন্তু করতে শুরু করবে, আমরা কেন পিছিয়ে থাকবো? পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকরা আমাদের পিছিয়ে থাকলে কিন্তু এই সময় হবে না, কারণ এই সময় কিন্তু আমাদেরকে ভার্চুয়াল মাধ্যমে প্রোটেস্ট করতে হবে যে অফলাইন এক্সামটা যেন এই মতো অবস্থায় হলে তার পিছনে কারণটা হচ্ছে জুন মাসের ভিতরে করোনা কিন্তু ভয়াবহ আকৃতি ধারণ করবে, কারণ বিভিন্ন সায়েন্টিস্ট বলো, ডাক্তাররা বলো, অভিভাবক মণ্ডলী বলো, শিক্ষক মণ্ডলী বলো, সমীক্ষক মণ্ডলী বলো, সকলেই কিন্তু এই পরীক্ষাটা এই মুহূর্তে নেওয়াটা ঠিক বলে মনে করছে না, কারণ এই মুহূর্তে যদি পরীক্ষাটা হয় তাহলে সংক্রমণের একটা ঝুঁকি থাকবে এবং সেটা হয়তো আমাদের জন্য প্রচণ্ড ভয়াবহ হবে। তাই এমতো অবস্থায় পরীক্ষা দেওয়া কোনোভাবেই অফলাইনে সম্ভব না, বিশেষত জুন মাসে এবং জুলাই মাসে, কারণ এই করোনার ট্রেনটা কিন্তু বজায় থাকবে। তো আজকে 10ই মে, আজকে ঐতিহাসিক সন্ধিক্ষণ, আজকেই কিন্তু নতুন শিক্ষামন্ত্রী পদে হয়তো সিলেক্ট হবে পার্থ বসু। তো আজকে 11টার পর থেকে তোমরা কিন্তু সকলেই অবশ্যই কিন্তু টুইট করতে শুরু করবে #cancelWBBoardExam, এটা করবে। আর এটা কিন্তু শুধু 10 এবং 12 স্টুডেন্টের মতো তা নয়, এটা কিন্তু যে কেউ করতে পারে, সেটা 9 স্টুডেন্ট করতে পারে, 10, 11, 12 ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, MA সকলেই করতে পারে, কারণ সকলের যে মত, সকলের মত যখন একসাথে যাবে তখন কিন্তু এটা নিশ্চয়ই শিক্ষামন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, সকলের চোখে আসবে এবং তারপরে কিন্তু একটা সুষ্ঠু সিদ্ধান্ত আমাদের জন্য আসতে পারে, কারণ এমতো অবস্থায় বলা যাচ্ছে না, কারণ পর্ষদ কিন্তু এখনও নীরব রয়েছে এবং আমরা কিন্তু জানিও না আমাদের মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়েছে কিনা, কারণ সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডে মাধ্যমিকটা বাতিল করা হয়েছে, উচ্চ মাধ্যমিকে স্থগিত করা হয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু মাধ্যমিক হবে না উচ্চ মাধ্যমিক হবে এটা নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশা রয়ে গেছে, কারণ পর্ষদ কিন্তু সেভাবে কিছু বলেনি। রিসেন্টলি অর্থাৎ কালকে যখন রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছিলো তখন পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয়েছিল যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কী হতে চলেছে, তো তিনি কিন্তু সেখানটায় নীরব থেকেছেন, সেখানটায় কিন্তু সেভাবে তিনি কিছু বলেননি। তাই আমাদের কাছে কিন্তু এখনও ধোঁয়াশা রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কি জুন মাসে অফলাইনে হবে না হবে না, সেটা নিয়ে কিন্তু কোনো সুষ্ঠু মতামত এখনও আসেনি। তাই তোমরা কিন্তু আজকে 11টার পর থেকে, সকাল 11টার পর থেকে কিন্তু যে যেমন করে পারো অবশ্যই টুইটার অ্যাপ ডাউনলোড করে নেবে এবং টুইটার অ্যাপ ডাউনলোড করে ওখানে কিন্তু টুইট করবে। আর টুইট কিন্তু বাংলায় করা যায় না, মানে বাংলায় লিখলে হবে না, ইংলিশ লিখতে হবে, ওকে? ইংলিশের মধ্যে ইংলিশ সেন্টেন্সে লিখতে হবে তার কোনো মানে নেই, মানে যেরকম করে সবাই FB বা হোয়াটসঅ্যাপে মেসেজ টাইপিং করে যে আমি এখানে যাচ্ছি, AMI, আমি এম করে লিখি, এম করে লিখলে কিন্তু হবে, ওকে? তো চলো দেখা যাক, আশা করছি আজকে নতুন শিক্ষামন্ত্রীর হাত ধরে আমাদের কাছে একটা সুষ্ঠু সিদ্ধান্ত এসে পৌঁছাবে। তো অপেক্ষা করা যাক কী হতে চলেছে, কী হবে। তো আজকে ভিডিও এখানে শেষ করলাম, এরপরে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আমি তোমাদের সামনে নিশ্চয়ই পৌঁছে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, শেয়ার করবে লিঙ্কগুলি বন্ধুদের মধ্যে এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য।